আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, আমি ইসম শাহিন আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল টিউবটেবল। বন্ধুরা, আজকের বিষয়টি হচ্ছে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর বা ব্লগ নিয়ে। আপনি যদি একজন ব্লগার হতে চান বা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হতে চান বা ভিডিও ক্রিয়েট করতে চান ইউটিউব প্ল্যাটফর্মে, তাহলে কি কি করা দরকার, কি ইকুইপমেন্ট লাগবে আপনার, অথবা কি নিয়ে আপনি স্টার্ট আপ করবেন সেটি বুঝে উঠতে পারছেন না বা আপনি জানেন না, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী আসবে। তাহলে চলুন বন্ধুরা, আমরা দেরি না করে ভিডিওটি ঝটপট শুরু করে দিই। আপনার কাছে যদি বাজেট খুব ভালোভাবে না থাকে বা ধরুন আপনার কাছে কিছুই নেই কিন্তু আপনার প্রচণ্ড পরিমাণে আগ্রহ রয়েছে, আপনি একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হবেন বা ইউটিউবে এসে ব্লগ ভিডিও বানাবেন, সেটা হতে পারে মোটো ব্লগ, সেটা হতে পারে ফুড ব্লগ, সেটা হতে পারে স্টেট ব্লগ, মানে এনি টাইপ অফ ভিডিও আপনি তৈরি করবেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আমরা অনেকেই আছে যারা ভিডিও তৈরি করার জন্য বিভিন্ন ইকুইপমেন্ট কিনি, ট্রাইপড কিনি, ব্লগ লাইট কিনি, মাইক্রোফোন কিনি, আরও অনেক ধরনের জিনিসপত্র কিনি, ড্রোন কিনি, ক্যামেরা কিনি, কিন্তু নেক্সট টাইমে দেখা যায় আমরা আর ভিডিও করতে পারি না বা ভিডিও হয় না। এর আসল কারণটা কি? এর আসল কারণটা জানতে হলে আপনাকে এই পুরো ভিডিওটি কিন্তু কন্টিনিউ করতে হবে। আর হ্যাঁ, আরেকটি কথা, আমার পুরাতন যারা সাবস্ক্রাইবার রয়েছেন সবার প্রতি রইল আমার ভালোবাসা এবং নতুনদেরকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিওটি। আপনি যদি এই মুহূর্তে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট রইল আপনি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করে ওয়াল দিয়ে রাখবেন, আরও যা যা করা দরকার সব কিছু করবেন যেন আমার চ্যানেলটি গ্রো হতে পারে এবং আপনি অনেক নতুন নতুন কিছু শিখতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা শুরু করি। ফার্স্ট টাইম যেটা করতে হবে, আপনার হাতের কাছে যেই ইকুইপমেন্টটাই আছে সেটা হতে পারে একটি মোবাইল, ওল্ড মোবাইল, স্মার্ট মোবাইল, হতে পারে একটি ক্যামেরা, অ্যাকশন ক্যামেরা বা ওল্ড ক্যামেরা, যে কোনো ডিভাইসে থাকুক না কেন সেটা দিয়ে আপনি ফার্স্ট টাইম প্র্যাকটিস শুরু করুন। হ্যাঁ বন্ধুরা, সেটা হতে পারে স্মার্ট না নন স্মার্ট, কিন্তু ওটা তো একটা ক্যামেরা রয়েছে। আগে যখন স্মার্টফোন ছিল না তখন কি আমরা ইন্টারনেট ইউজ করতাম না? অবশ্যই ইন্টারনেট ইউজ করতাম এবং সেখানে কিন্তু আমরা ভিডিও দেখতাম, ইউটিউবে গান শুনতাম, তারপরে হচ্ছে বিভিন্ন ভিডিও গেমস খেলতাম। তো সেই সমস্ত মোবাইলেও কিন্তু ক্যামেরা রয়েছে, হতে পারে সেই ক্যামেরাটি অনেক ভালো রেজলিউশনে ভিডিও ক্রিয়েট করে না কিন্তু সেই ক্যামেরাটা দিয়ে ভিডিও করা যায়। তো আপনি ফার্স্ট টাইম যেটা করবেন, আপনাকে প্র্যাকটিস করুন, নিজে নিজে প্র্যাকটিস করুন। বন্ধুরা, একটি কথা আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অবশ্যই বন্ধুরা, আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে হাজার বার, হাজারের অধিক, লক্ষ লক্ষ বার আপনাকে প্র্যাকটিস করতে হবে। যতক্ষণ না আপনি একজন ব্লগার হতে পারছেন ততক্ষণ আপনি প্র্যাকটিস করবেন, এটি আপনাকে প্রতিজ্ঞা করতে হবে, তাহলে আপনি একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর বা ব্লগার হতে পারবেন। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে লজ্জা। আপনি যখন ব্লগ করতে যাবেন, যখন কথা বলতে যাবেন, যখন মোবাইলটা এভাবে ধরবেন মানুষের সামনে, চারিদিকে হাজার হাজার চোখ আপনার দিকে বড় বড় করে তাকিয়ে থাকবে। বিড়াল যেমন ইঁদুর ধরে, বিড়ালকে দেখলে ইঁদুর যেরকম পালায় তখন আপনি এরকম কাচুমাচু করে মনে মনে বলবেন যে কি হচ্ছে, কি বলতেছে, কে কি বলতেছে। থোড়াই কেয়ার করেন, এগুলো সম্পূর্ণ অ্যাভয়েড করেন। আপনি দরকার হলে বাসায় যান, ড্রেসিং টেবিলে যান, এর আয়নার সামনে যান, একটা আয়নার সামনে যেয়ে আপনি এভাবে প্র্যাকটিস করেন যে হ্যালো গাইস, মাই নেম ইজ শাহিন, আমি আপনাদেরকে আজকে নতুন একটি ভিডিও দেখাতে যাচ্ছি। তারপরে আপনি যে টপিকসে ভিডিও করবেন বা যেটা নিয়ে আপনি ভিডিও করবেন সেটা সম্বন্ধে কথা বলেন, দেখান। তো এভাবে কিন্তু আপনি সামনের দিকে এগিয়ে যাবেন, হাঁটবেন, কথা বলবেন, যে সমস্ত অবজেক্টগুলো আপনি দেখবেন সেগুলো সম্বন্ধে বলবেন, কিছুটা ইনফরমেশন আপনাকে নিতে হবে। তো এভাবেই কিন্তু একজন ব্লগ স্টার্ট করে। আর ম্যাক্সিমাম ব্লগার বা ইউটিউবে যারা পপুলার হয়েছেন বা সেলিব্রিটি কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তাদের ওল্ড ভিডিওগুলো আপনি দেখবেন, কারণ তারা দেখবেন যখন তারা স্টার্টিং করেছিল তখন কিন্তু এত পপুলারিটি পায় নাই বা এত সেলিব্রিটি হয় নাই, তখন কিন্তু তাদের ভিডিওগুলো কী টাইপের ছিল এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে তারা আসলে কী দিয়ে স্টার্ট করেছিল, কীভাবে স্টার্ট করেছিল। আর অ্যাট ফার্স্ট হচ্ছে আপনার হাতের কাছে যে মুঠোফোনটি বা স্মার্টফোনটি আছে সেটা দিয়ে আপনি স্টার্ট করুন না কেন। ধরো এরকম নয় যে আপনাকে ভিডিও, আপনি একটি ভালো ক্যামেরা কিনলেন 1.5 লাখ টাকা দিয়ে, মাইক্রোফোন কিনলেন 25-26 হাজার টাকা দিয়ে, লাইটিং সেটআপ অলমোস্ট আপনি 5-6 লাখ টাকা খরচ করে ফেললেন একটি ভিডিও ক্রিয়েট করার জন্য, এবং সেই ভিডিওটা ছাড়ার পরে রাতারাতি আপনি হিট হয়ে গেলেন, পপুলারিটি বেড়ে গেল, সেলিব্রিটি হয়ে গেলেন, আপনার ব্যাংকে অনেক টাকা চলে আসলো। একদম টোটালি ভুল ধারণা, একদম ভুল ধারণা। আমার এই চ্যানেলটি আমি কন্টিনিউ করতেছি প্রায় 4-5 বছর ধরে, কিন্তু আমি কখনো লেগে থাকি নাই, আমি কখনো কন্টিনিউয়াসলি ভিডিও দিই নাই। একটা ভিডিও দিছি, মন চাইছে, আবার অনেকদিন পর একটা ভিডিও দিছি, এভাবে করে করে আমি কিন্তু কখনো ওই টার্গেট নিয়ে নাই যে আমি এতগুলো ভিডিও ছাড়বো, আমি আগে এখান থেকে আর্ন করতে হবে, আমাকে অনেক বড় সেলিব্রিটি হতে হবে, এরকম টার্গেট আমি নিয়েই নিই। এরকম টার্গেট নিলে কিন্তু আমি এতদিনে, তাহলে
ওই পর্যায়ে যেতে পারতাম, যেহেতু 5 বছর হয়ে গেছে, 4 বছর হয়ে গিয়েছে। তো আপনাকে যেটা করতে হবে, আপনাকে কন্টিনিউয়াসলি এই ইউটিউবে যদি কাজ করতে চান বা এখান থেকে যদি কিছু আর্ন করতে চান বা এখানে যদি পপুলারিটি পেতে চান, সেলিব্রিটি হতে চান, অথবা আপনি এই প্ল্যাটফর্মে টিকে থাকতে চান, তাহলে আপনাকে কিছু রুলস রেগুলেশন অবশ্যই ম্যান্ডেটরি মানতে হবে। সেটা হচ্ছে আপনাকে ডেইলি ব্লগ করতে হবে, প্রতিদিন আপনাকে ব্লগ করতে হবে, এবং সেগুলো করার আগে আপনাকে হাজারো বার প্র্যাকটিস করতে হবে যেন আপনি বাইরে যে ফেলার না হন। দেখুন বন্ধুরা, আপনি যাদের সামনে যে ভিডিও করবেন বা ব্লগ করবেন বা কথা বলবেন, আশেপাশে যে সমস্ত মানুষগুলো থাকবে তাদের কিন্তু কেউ আপনাকে চিনে না বা আপনি তাদেরকে চিনেন না। তারা প্রতিমধ্যে আমরা কিন্তু বাজারঘাটে যাই, স্কুলে যাই, কলেজে যাই, অফিসে যাই, যেখানে যাই হাজারো হাজারো মানুষের সাথে দেখা হয় বা ধাক্কা খাই, কথা বলি, কিন্তু কেউ কাউকে চিনে না। সো তারা আপনার দিকে হাজারবার তাকিয়ে থাকুক, 100 বার তাকিয়ে থাকুক, বিভিন্ন কথা বলুক, এতে কিন্তু আপনার কিছু যায় আসে না। সেটা আপনাকে মাথায় ভালোভাবে সেট করতে হবে এবং সরম লজ্জাকে আপনাকে ফালাই দিতে হবে, একটি কোটার ভিতরে বন্দি করে রাখতে হবে যেন এটা হারিয়ে না যায়, সময় মতো আপনি বের করতে পারেন। তো আপনাকে বন্ধুরা ফার্স্ট টাইম যেটা করতে হবে, আপনাকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। এবং ডিভাইস, আপনার হাতে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হতে পারে চায়না একটি ফোন, সিম্ফোনি হতে পারে, ওয়ালটন হতে পারে, আদারওয়াইজ আরও অনেক অনেক ফোন আছে, সেটা হতে পারে, সেটা দিয়ে আপনি প্র্যাকটিস করুন না কেন। একটি ফোন তো ভালো ক্যামেরা আছে, সেটা আপনি ডিএলআইতে খুব ভালোভাবেই কিন্তু ছবি তুলতে পারে, এমন না যে আপনার ছবিটা বোঝা যাচ্ছে না, একদম ঝিরঝির ঝিরঝির করছে, এরকম না। আসলে হয় কি, রেজুলেশনটা কম থাকে, বাট ভিডিও তো বোঝা যায়। আপনি আগে স্টার্ট করেন, দেন আপনি সামনের দিকে আগাবেন। স্টার্ট না করে যদি আপনি বসে থাকেন তাহলে আপনি কিভাবে সামনের দিকে আগাবেন? আর একটি কথা হচ্ছে কন্টেন্ট, আপনাকে কন্টেন্ট চুজ করতে হবে, ভালো ভালো কন্টেন্ট চুজ করতে হবে। তারপর আপনি ভিডিও এডিট শিখতে হবে, কিভাবে ভিডিও এডিট করে, তারপর ভিডিও আপলোড কিভাবে করবেন, তারপরে আরও অনেক কাজ রয়েছে, ট্যাগ কিভাবে বসাবেন, কিভাবে ডিটেলস ইনফরমেশন দিবেন, কোত্থেকে ভিডিও কালেক্ট করতে হবে, কোন জায়গাগুলো আপনি সিলেক্ট করবেন, কোথায় যাবেন। তো বন্ধুরা, এগুলো অনেক পরের বিষয়, তার আগে আপনাকে হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে কিভাবে আপনি ব্লগটা স্টার্ট করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নেক্সট টাইমে আরও অনেক নতুন ভিডিও নিয়ে আসবো। অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনি কি জানতে চান, আর এই ভিডিওটি কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই বিদায়, আল্লাহ হাফেজ।